ওয়েলকাম এভরিবডি। আজ আমরা পড়ব জীব বৈচিত্রের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। বিজ্ঞানী নরম্যান মায়ার 1988 খ্রিস্টাব্দে প্রথম এই জীব বৈচিত্রের হটস্পট টার্মটি ব্যবহার করেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্য সম্পন্ন অর্থাৎ জীব বৈচিত্র্য সম্পন্ন যে অঞ্চল, সে অঞ্চলগুলি খুব দ্রুত অবলুপ্ত হয়ে যাচ্ছে আর সেই সমস্ত অঞ্চলের প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। অথচ বাস্তুতন্ত্রকে যদি ভারসাম্য বজায় রাখতে হয় তাহলে এই ধরনের অঞ্চলগুলিকে অবশ্যই সংরক্ষণ করা জরুরি। সেই হিসেবেই অগ্রাধিকারের ভিত্তিতে যে সমস্ত অঞ্চলগুলিকে খুব দ্রুত সংরক্ষণ করতে হবে বলে মায়ার মনে করেছিলেন তাদেরকেই, অর্থাৎ সে অঞ্চলগুলিকেই হটস্পট বলা হয়। বর্তমানে গোটা পৃথিবীতে 34টি এই ধরনের বায়োডাইভার্সিটি হটস্পট আছে। এই 34টি বায়োডাইভার্সিটি হটস্পটে মোট পৃথিবীর 50% প্ল্যান্ট স্পিসিস বর্তমান, এবং উল্লেখযোগ্যভাবে এখানে ভার্টিব্রেট যে সমস্ত স্পিসিস আছে তার 42% বর্তমান। টোটাল 34টি হটস্পটে যদি আমরা ল্যান্ড মাস শেয়ারিং হিসেব করি তাহলে তা হয় 2.3% অফ টোটাল ল্যান্ড। অর্থাৎ খুব কম পরিমাণ জায়গাতে এই বিপুল পরিমাণ জীব বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এখন দেখে নিই জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে। না, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক মাত্রায় আঞ্চলিক প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বসবাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেসব অঞ্চলকে জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট বলে। আমরা দুটি জায়গাকে পয়েন্ট আউট করছি, আঞ্চলিক প্রাণী ও উদ্ভিদ প্রজাতি যাকে আমরা ইংরেজিতে বলবো এন্ডেমিক, যাকে আমরা ইংরেজিতে বলব এন্ডেমিক প্রজাতি, এন্ডেমিক প্রজাতি বা এন্ডেমিক স্পিসিস। এখন এন্ডেমিক স্পিসিস কাকে বলে? যে সমস্ত প্রজাতির জীব কোন একটি নির্দিষ্ট অঞ্চলে শুধুমাত্র পাওয়া যায়, অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না, তাদেরকে আমরা বলব এন্ডেমিক স্পিসিস বা আঞ্চলিক প্রজাতি। আর একটি পয়েন্ট হলো বিপন্ন, বর্তমানে বিপন্ন হতে চলেছে অর্থাৎ দে আর থ্রেটেন্ড, বিভিন্ন কারণে এই সমস্ত হ্যাবিটেটগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পরে আলোচনা করছি কি কি কারণে এই সমস্ত বায়োডাইভার্সিটি হটস্পটগুলি অবলুপ্তির পথে। তাহলে বিভিন্ন কারণে তারা যদি থ্রেটেন্ড হয় সেক্ষেত্রে সেই অঞ্চলকে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণ করতে হবে, তখন সেই অঞ্চলকে আমরা বলবো জীব বৈচিত্র্যের হটস্পট। কি ক্লিয়ার হয়েছে? তো বেশ, এখন চলে আসি হটস্পটের শর্ত কি। নর্মালি হটস্পটের শর্ত আমরা দুটি শর্তকে দেখব, একটি হলো এন্ডেমিজম, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা 0.5% অফ টোটাল প্ল্যান্ট, পৃথিবীতে যে সমস্ত ভাস্কুলার প্ল্যান্ট আছে, ভাস্কুলার প্ল্যান্টের প্রজাতি আছে, তার 0.5% অথবা ন্যূনতম 1,500 প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট সেই নির্দিষ্ট অঞ্চলে থাকতে হবে। অর্থাৎ যে অঞ্চলটিকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে যাচ্ছি তাতে মিনিমাম 1,500 প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট থাকতে হবে। ভাস্কুলার প্ল্যান্ট বলতে আমরা কি বুঝব? না, ভাস্কুলার প্ল্যান্ট হলো সে সমস্ত প্ল্যান্ট বা উদ্ভিদ যাদের ক্ষেত্রে নালিকা বান্ডিল দেখা যায়, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম বর্তমান। দ্বিতীয় শর্তটি কি? না, থ্রেট, অর্থাৎ সেই অঞ্চলটিকে আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি এবং সেখানে যদি তার অরিজিনাল হ্যাবিটেটের 70% পর্যন্ত ক্ষতিগ্রস্ত বা লুপ্ত হয়ে যায় তাহলে সেই অঞ্চলটিকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে পারব। এই দুটি শর্তই পূরণ হতে হবে, কোনো একটি শর্ত
পূরণ যদি না হয় তাহলে সেই অঞ্চলকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলবো না। তাহলে কি দেখলাম না, একটি অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হতে গেলে সেখানে ন্যূনতম 1500টি প্রজাতির ভাস্কুলার প্ল্যান থাকতে হবে এবং তার যে অরিজিনাল হ্যাবিটেট তার 70% পর্যন্ত ক্ষতিগ্রস্ত বা লুপ্ত হয়ে যেতে হবে, অর্থাৎ শুধুমাত্র 30% তার যে হ্যাবিটেট অরিজিনাল হ্যাবিটেট তা বর্তমান থাকতে হবে, তবে সেই অঞ্চলটিকে একটি বায়োডাইভার্সিটি হটস্পট বলে ঘোষণা করা হবে। ক্লিয়ার? বেশ, এখন চলে আসি ভারতবর্ষে এরকম বায়োডাইভার্সিটি হটস্পট কতগুলি আছে। এখনো পর্যন্ত ভারতবর্ষে মোট 4টি আমরা বায়োডাইভার্সিটি হটস্পট দেখব। একটি হলো পূর্ব হিমালয় হটস্পট, দ্বিতীয়টি আমরা দেখব ইন্দো বার্মা হটস্পট, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট এবং সুন্দারল্যান্ড হটস্পট। আমরা ম্যাপে যদি এই অংশগুলিকে চিহ্নিত করতে চাই মোটামুটি, তাহলে পূর্ব হিমালয় হটস্পট বলতে আমরা হিমালয়ের, পূর্ব হিমালয়ের যে অঞ্চল বা অংশ সে অংশকে আমরা চিহ্নিত করতে পারবো, এটি পূর্ব হিমালয়ান হটস্পট। ইন্দো বর্মা হটস্পট, এক্ষেত্রে আমরা মণিপুর, মিজোরাম, ভুটান এবং সেখান থেকে মায়ানমার পর্যন্ত এই অংশটি বিস্তৃত হবে, একে আমরা বলবো ইন্দো বার্মা হটস্পট। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট, অর্থাৎ আমাদের পশ্চিমঘাট পর্বতমালার অংশ এবং তার সাথে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত যে হটস্পট তাকে আমরা বলবো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট। এবং সর্বশেষ আমরা দেখব সুন্দারল্যান্ড হটস্পট, আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যে অবস্থানটি জানি, সাধারণত এই উপকূলীয় অঞ্চল এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যে অঞ্চল এই অঞ্চলের যে হটস্পট তাকে আমরা বলবো সুন্দারল্যান্ড হটস্পট। ক্লিয়ার? অর্থাৎ এটি হলো 3 এবং 4, এক্ষেত্রে 1 পূর্ব হিমালয়, 2 ইন্দো বার্মা, 3 পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং 4 সুন্দারল্যান্ড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন চলে আসি ভারতের 4টি যে হটস্পট আছে সেই 4টি হটস্পট সম্পর্কে আলোচনায়। প্রত্যেকটি হটস্পটের যে বিস্তৃতি, তাতে উপস্থিত উদ্ভিদ প্রজাতির সংখ্যা এবং বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি সম্পর্কে আলোচনায়। প্রথমে দেখি পূর্ব হিমালয় হটস্পট। পূর্ব হিমালয় হটস্পট, এটি ভারতের অসম, সিকিম, নেপাল এবং ভুটান যে প্রতিবেশী দেশ এই পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ভারতের ক্ষেত্রে অসম, সিকিম এবং নেপাল ও ভুটান এই অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে পূর্ব হিমালয়ের হটস্পট। এই হটস্পটে মোর দেন 5700 প্ল্যান্ট প্রজাতি বর্তমান, অবশ্যই এটি ভাস্কুলার প্ল্যান্ট। এই অঞ্চলে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রাণী এবং উদ্ভিদগুলি দেখা যায়, কলসপত্র উদ্ভিদ, এটি এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ, গোল্ডেন লেঙ্গুর এবং ম্যাগনোলিয়া উদ্ভিদ, এগুলি এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে দেখব এবং এই প্রজাতিগুলি পূর্ব হিমালয়ান হটস্পটের এন্ডেমিক প্রজাতি। পরে চলে আসি ইন্দো বার্মা হটস্পট, এটি ভুটান, মিজোরাম এবং মায়ানমার পর্যন্ত বিস্তৃত। নিয়ার অ্যাবাউট 13,500টি ভাস্কুলার প্ল্যান্ট প্রজাতি এই অঞ্চলে আমরা লক্ষ্য করব। এই অঞ্চলের যে গুরুত্বপূর্ণ প্রাণী এবং উদ্ভিদ তারা হল অর্কিড, সায়ামিজ কুমির, এখানকার ময়না, পিগমি লরিস এবং জায়ান্ট ইবিস। নেক্সট পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট, এই হটস্পটটি ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা এবং এর সাথে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে নিয়ার অ্যাবাউট 5000 প্ল্যান্ট স্পেসিস, অবশ্যই ভাস্কুলার প্ল্যান্ট বর্তমান, এবং গুরুত্বপূর্ণ যে প্রাণী এবং উদ্ভিদ তারা হল মেকাকা বাঁদর, সিভেট এবং নীলগিরি থর। নেক্সট আছে সুন্দারল্যান্ড। সুন্দারল্যান্ড ভারতের ক্ষেত্রে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এই অঞ্চলে অবস্থিত,
এক্ষেত্রে আমরা নিয়ার অ্যাবাউট 15,000 প্ল্যান্ট প্রজাতিকে আমরা দেখব। খুব গুরুত্বপূর্ণ কিছু উদ্ভিদ যেরকম সুন্দরী এবং গরান, তাছাড়াও প্রাণী যেরকম ওরাংওটান এবং ঘড়িয়াল খুব প্রচুর পরিমাণে এই অঞ্চলে পাওয়া যায়। অর্থাৎ এই প্রাণীগুলি এবং উদ্ভিদগুলি এই অঞ্চলের এন্ডেমিক প্রজাতি। এখন দেখে নিই এই হটস্পটগুলির অবলুপ্তির কারণ কি। বায়োলজিক্যাল হটস্পটগুলি অবলুপ্ত হয়ে যাচ্ছে খুব দ্রুত। বিভিন্নভাবে উদ্ভিদ এবং প্রাণী যে প্রজাতি, এই প্রজাতিগুলির বিভিন্ন দেহের অংশের লোভে তার যে চোরা শিকার ঘটছে, এই চোরা শিকারের ফলে বিভিন্ন প্রজাতি অবলুপ্ত হচ্ছে। দ্রুত আরবানাইজেশন বা শহর গড়ে উঠছে এই সমস্ত বনাঞ্চল কেটে, তার ফলে তাদের হ্যাবিটেট ধ্বংস হয়ে যাচ্ছে। এই হ্যাবিটেট ধ্বংসের ফলে বায়োডাইভার্সিটি হটস্পটগুলি বিপন্ন হয়ে পড়ছে। এছাড়াও পরিবেশ দূষণ এর অন্যতম কারণ। এছাড়াও আমরা দেখব যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিভিন্ন প্রকার প্রজাতির অবলুপ্তির পিছনে এগুলো একটি কারণ। এছাড়াও আমরা দেখব প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের ফলেও বেশ কিছু বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই বনাঞ্চল বা হ্যাবিটেট ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে এই বনাঞ্চলে থাকা বিভিন্ন প্রকারের যে এন্ডেমিক প্রজাতির প্রাণী তারাও ধ্বংস হয়ে যাচ্ছে, তারাও অবলুপ্ত হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। আজ এই পর্যন্তই।